হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু হাকিম টেক সলিউশন। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিভাবে আপনি এক্সেল শিটে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন বা সিকিউরিটি করে রাখবেন, সে বিষয়টি আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই ভিডিওটি সাধারণত আমরা এক্সেল শিট তৈরি করি অনেক বড় পাসওয়ার্ড, যেমন ফেসবুক, ইউটিউব, এগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড করে আমরা একটা ফাইলে সংরক্ষণ করে রাখি। এমনকি ব্যাংকের পিন এবং পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট নাম্বার, এগুলো আমরা একটা এক্সেল শিটে সংরক্ষণ করে রাখি। কিন্তু এই ফাইলটি যদি অন্য কেউ পেয়ে যায় তাহলে আপনার গোপন জিনিসটি জেনে যাবে। এই জন্য আমরা আজকে দেখাবো এই এক্সেল ফাইলটি কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়, এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড করলে অন্য কেউ এই ফাইলটি অ্যাক্সেস করতে পারবে না। একটা নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে আপনি নিজেই এই ফাইলটি অ্যাক্সেস করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি একটা এক্সেল ফাইল ওপেন করব। এই এক্সেল ফাইলটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ভিউয়ার্স, আমি আগে থেকেই কিছু ফাইলের কন্টেন্ট রেডি করে রেখেছিলাম যাতে ভিডিওটি দেখাতে সুবিধা হয়। দেখেন, আমি এখানে সিরিয়াল নাম্বার দিছি এবং সাইট নেম, তারপর ইউআরএল, অ্যাকাউন্ট নাম্বার, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, কার্ড নং, ফোন নাম্বার, ক্রিয়েট ডেট, রিকভারি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং পিন। দেখেন এখানে ফেসবুক, ইউটিউব, এখানে আমি অনেকগুলো সাইটের নামগুলো দিয়েছি, যেগুলো সাইটের পাসওয়ার্ড আপনারা এখানে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। এর জন্য আমি একটা ডেমো আকারে একটা ফাইল কিভাবে ইয়ে করতে পারেন, এটা আপনাদের মতো করে আপনারা এটা ফরম্যাট রেডি করে আপনারা এর ভিতরে ডাটা এন্ট্রি করে রাখতে পারেন। এবং এখানে ব্যাংকের জন্য কিছু ডকুমেন্ট দিয়েছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা ফরম্যাটগুলো বুঝতে পারেন। এরকম যত ফরম্যাট আছে সবগুলো রেডি করার পরে আপনারা এই ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারেন যাতে অন্য কেউ এটাকে অ্যাক্সেস না করতে পারে। এর জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাসওয়ার্ডটি সেট করতে হয়। এর জন্য টপে আমি অফিস বাটনে ক্লিক করব, দেন নিচের দিকে প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ডের পরে ইনক্রিপ্টেড ডকুমেন্ট, এখানে ক্লিক করার পরে একটা উইন্ডো ওপেন হবে। এখানে উইন্ডোটিতে পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ডের অপশনে আপনি আপনার সুবিধা মতো বা আপনি যেটা মনে থাকবে সেটা পাসওয়ার্ড দিবেন, এবং রিটাইট পাসওয়ার্ড দিতে হবে, আবার একবার কনফার্মের জন্য পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি দেওয়ার পরে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমি এটাকে সেভ করব। সেভ করার পরে এটাকে ক্লোজ করে দিতে হবে, না হলে এই অপশনটি কাজ করবে না। এখন আপনি নতুন করে আবার ওপেন করবেন। ওপেন করলেই দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেডটি কাজ করতেছে কি না। দেখেন আপনার পাসওয়ার্ডটি কাজ করতেছে। এখানে আমার যে পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে ওকে দেবো। দেখেন, দেন এখানে আমার সব কিছু ফাইলটি আমি দেখতে পাচ্ছি। এভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করে আপনার গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি এখানে স্টোর করে রাখতে পারেন, এবং পাসওয়ার্ডগুলো আপনি কোনো সময়ের জন্য ভুলে যাবেন না। এগুলো আপনার ইমেইলে রাখতে পারেন, জাস্ট আপনার এটা আপনার ডকুমেন্টের জন্য। আবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে, এই পাসওয়ার্ডটি আবার আপনি কিভাবে রিমুভ করতে পারবেন। এর জন্য আমি আবার ওপেন করলাম। ওপেন করার পরে আবার সেম ওয়েতেই যাব অফিস বাটনে। অফিস বাটনের পরে প্রিপেয়ার্ডের পরে ইনক্রিপ্টেড ডকুমেন্ট, এখান থেকে যতগুলো পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমি আবার রিমুভ করে ওকে করে দেব। দেন তারপরে সেভ দেব, তারপরে ক্লোজ করে দেব। দেন আমার পাসওয়ার্ডটি রিমুভ হয়ে গেছে, আগের অবস্থানে ফিরে এসেছে।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।